করেছে বাবা, অপরাধ করেছে, জেনা করে ফেলেছে, তওবা করো, পথ খেয়েছে, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া অনেক করো, আল্লাহ পাক জীবনে যত গুনাহ মাফ করে দেবে। গভীর রাত্রিতে উঠে গিয়ে বরবার উঠানের মাঝখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে নিয়ে কানেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার মতো পাবি আর কেউ নয়, আল্লাহ আল্লাহ বলে আল্লাহ রে তোর চোখের পানি বার হওয়ার আগে তোর জীবনে যত গুনাহ সব আমি আল্লাহ রহমান নামে রসিলায় মাফ করে দেব। জোরে বলে না সব হবে, বলে জীবনে গুনাহ ছোট বলেন কটা দিন আল্লাহর কাছে তওবা করেছে, কদিন কেঁদেছে, সাহাবীদের ছোট্ট একটা গোনা, সাহাবীদেরও গোনা হতো, সাহাবীরা একেবারে নিষ্পাপ ছিলেন, সাহাবীদেরও অপরাধ হয়ে যেত, কিন্তু সাহাবীরা এত বেশি তওবা করতে, আল্লাহকে এত বেশি ভয় করতেন, এত বেশি কাঁদতেন, সাহাবীদেরকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছিলেন। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আকাশের নক্ষত্রের সমতুল্য, বলে তাদের অন্তরে খৌফ ইলাহি ছিল, আল্লাহর ভয় ছিল। আমাদের আসে বা আমি আমি বলি সে বস করছি, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, কত নামাজ কাজা হয়ে গেল, কত নামাজ আমার জীবনে কাজা করে ফেলেছি, জবানটাকে যেখানে লাগানোর নয় সেখানে জবান লাগিয়ে দিয়েছি, চোখ দুটো যেখানে লাগানোর নয় সেখানে লাগিয়ে দিয়েছি, খোদাকে কসম এই চোখের হিসাব আল্লাহ নেবে, এই জবানের হিসাব আল্লাহ নেবে, অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। এই জন্য বলি এখনো সময় আছে, আল্লাহ আমাদের জন্য সময় রেখেছে, আসেন আল্লাহ দরবারে তওবা করে, বেশি বেশি তওবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ করা সত্ত্বেও আমার রসুল 70 বার করে তওবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রত্যেক নামাজের শেষে, নামাজের শেষে আমার রসুলের নিয়ম ছিল সালাম ঘুরিয়ে আমার নবী বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবী আমার তওবা করুন। প্রত্যেক নামাজের শেষে একবার করে আয়াতুল কুরসি পড়ে, মুখস্থ আছে, প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো করি, আমরা করি, যারা আপনার ধনী সাহাবী ওরা দান করে ওদের নেকি আরো বেশি হবে। রাসূল বলল আও মা সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে একটা আমল বলে দিচ্ছি, আমলটা করবে আল্লাহ তোমাদেরকে ধনী করে ওঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়তে খুব বেশি সময় লাগবে নাকি অল্প সময় হয়ে যায়? অল্প সময় এই আমলটা কর, রাত্রিতে শোবার সময় ওযু করে দরুদ শরীফ পড়ে শো, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, এটা বড় আমল। আমার ভাই আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মাদ্রাসা সিনাসাবে সুফা, আল্লাহ নবী সাহাবে কিরাম দিগকে শিক্ষা দিতেন, আল্লাহ নবী নূরের মুখের বানে সাহাবীরা তাকিয়ে থাকতো, সাহাবীরা এত বেশি বেশি করে আমল করতেন, রাত কি রাত জেগে 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 আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন, সাহাবীদের উপরে অত্যাচার হতো, শুরু হতো,
আল্লাহ বলে ডাকার জন্য কত কষ্ট দেওয়া হতো, তথাপিও সাহাবায়ে কেরামেরা কষ্টটাকে কষ্ট বলে মনে করে না। আমার সোনামণি কিনা জওয়ানেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের মুসলমান হয়ে গেলেন, হযরত ওমর মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি গো আজ থেকে আর গোপনীয় ভাবে হবে না, আজ থেকে যা হবে প্রকাশ্যে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো ওমর কত হাফাবি করলাম, বললো ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন আমার সঙ্গে চলেন। সেই কাবা শরীফের পাশে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান ওরা বসে আছে, ওদের কাছে গিয়ে অন্তত এতটুকু বলে আসি যে আজ থেকে মুহাম্মাদের দিকে আঙুল তুলবি তো আঙুল ভেঙে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওমর এখন ইমান নিয়ে এসেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে আমার রাসূলের পাশে আসছে, রাসূলের সাহাবীরা সঙ্গে আছে, আবু জেহেলের সুজিরা দূর থেকে মনে মনে করছে, এই ওমর মুহাম্মাদের মাথা নিয়ে আসেনি, মুহাম্মাদকে স্বয়ং ধরে নিয়ে আসছে, মাথা নেবে কি, ওকে তো স্বয়ং ধরে নিয়ে চলে আসছে। এরা সব খুশি, আজ থেকে আমাদের জয় জয় হয়ে গেল, মুহাম্মাদকে আজকে আমরা জব্দ করতে পারলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কলিজা আছে আসাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীকে সঙ্গে করে দিয়ে আবু জাহাল আবু সুফিয়ানের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, আবু জাহাল এ আবু সুফিয়ান সাবধান হয়ে যা, এতদিন তোদের কথা শুনে এই নিষ্পাপ নবীকে কষ্ট দিয়েছি, নিষ্পাপ নবীর মনে ব্যথা দিয়েছি রে, আল্লাহ নবী আমি আর জন্ম নবী আমার কত কষ্ট না পেয়েছে, এ আবু জাহেল আবু সুফিয়ান আমি উমার আজকে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোদের যদি ক্ষমতা থাকে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেয়। জোরে বল তাকা, তোদের অবস্থা খারাপ করে ফেলবে। আবু সুফিয়ান বললে সর্বনাশ হয়ে যাবে, ওরা আল্লাহ নবীর উপরে আরো অত্যাচার শুরু করে দিল। তখন কোরআন শরীফের আয়াত তখন নাযিল হচ্ছে, এরা আল্লাহ নবীকে মারার প্ল্যান করে, আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে বসে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আবু সুফিয়ান আবু জাহেল ওদবা সাইবারা গিয়ে আল্লাহ নবীকে মারার জন্য গিয়ে আল্লাহ নবীর ঘরে চতুর পাশে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহায্য করবে কে, আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে বসে কুরআন শরীফ তেলাওয়াত করছে, আবু জাহেল আবু সুফিয়ান হচ্ছে চ এই ঘরে ঢোক, মুহাম্মদকে ধর, এই দাঁড়া না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন শরীফ পড়ছে, দেখ না কত ভালো লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মজা পাচ্ছিস বলতো, আবু জাহেলও বসে আছে, আবু সুফিয়ানও বসে আছে, ওদুবা শাইবা বসে আছে, নবী আমার নূরের সাবানে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করি চলেছে, ফজরের আজানের সময় হয়ে গেল,
খরসা হয়ে যাচ্ছে বাবা, আবু জাহের আবু সুফিয়ান ওতবা সাইবা আল্লাহ নবীর হজনায় পাশ থেকে উঠে তো পানিয়ে জানে মক্কার মানুষেরা যদি দেখে আবু সুফিয়ান আর আবু জাহের সারা রাত ধরে আল্লাহ নবীর কোরআন শুনেছে এরা আমাদের আর মানবে না। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব শয়তান গুলো আপনার ঘরের চতুর্পাশে জোরে বলুন সুবহানাল্লাহ। যার উপরে যে মানুষের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি কোরআন পড়ছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো লাগবে না আল্লাহ ময়দানে হাশরে দাউদ আলাইহিস সালামকে কোরআন শরীফ পড়তে বলবেন, দাউদ নবী পড়বেন আল্লাহু আকবার, তারপরে বলবে দাউদ তুমি বন্ধ করো আমার হাবিব এইবারে পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ দাউদ নবীর কণ্ঠহার মানবে আমার নবী তখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে সুবহানাল্লাহ। আমার মেয়ের আসনা মানি কিনা রসা পানি গিয়ে বিচির করলো বাবা, আগামীকাল থেকে কেউ যাব না হজরত মুহাম্মদ কোরআন শুনে পাগল হয়ে যাব, আমরা যদি পাগল হয়ে যাই আল্লাহ মক্কা ছেড়ে দিয়ে দেখা যাবে না কেউ যাবে না নিয়ত করেছে। ও বেইমানেরা বেইমান আবু জাহাল একা একা নিয়ত করলো, আমি যখন নিষেধ করেছি কেউ যখন যাবে না আমি আবু জাহাল আজকে একা গিয়ে আল্লাহ নবীর জবানের কোরআন বিরান করে একা শুনব জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল বলছে আমি তো নেতা আমি যখন নিষেধ করেছি কেউ আসবে না, আবু সুফিয়ান বলছে আবু জাহাল নিষেধ করেছে আবু জাহেল আসবে না, আবার চারজন কি আল্লাহ রসুলের ঘরে চারপাশে আবার দাঁড়িয়ে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল এ সকলে পালিয়ে যাবে একজনের সঙ্গে আর একজনের থাকতে বলে কি ব্যাপার রে, বলছে আবু জাহেল তুমি তো নিষেধ করলে তুমি এলে কেন জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে সত্যি আল্লাহর কোরআন যে এত মধুর থাকা যায় না জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অত্যাচার শুরু করে দিল, নবী আমার সাহাবীদের ডাকলেন ও আমার সাহাবীরা শুনে রাখো আমি রাসূলুল্লাহ শুনেছি আমি সিরিয়ার অনেক ভালো মানুষ আমার সাহাবীরা আমার সম্মুখে তোমাদের গায়ে হাত তোলে তোমাদেরকে মারে আমি নবী সহ্য করতে পারি না, তোমরা এক কাজ করো আল্লাহর হুকুমে এই মক্কা শরীফ থেকে আবু সিনিয়ায় চলে যাও। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাদের ভিতর থেকে হযরত ওসমানকে আমি রাসূলুল্লাহ দল নেতা বানিয়ে দিলাম। আমি সব আমার উসমানের সঙ্গে বিয়ে দিয়ে দিতে সব যদি মরে যেত তাও আমি দিয়ে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানকে বললেন তুমি এদের দল নেতা বাবা চলে যাও, সাহাবীরা যাবে না আমাকে আল্লাহ সবর দিয়ে ধৈর্য দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যদি বলুন সুবহানাল্লাহ। তোমরা তো এত ধৈর্য ধরতে পারবে না বাবা। আল্লাহ নবী তেরো জন না বারো জন মতো সাহাবি আর মক্কা শরীফ থেকে আবু সিনিয়া চলে যাবে বাবা, লোহিত সাগরের কাছে গিয়ে দাঁড়াতো নৌকা চলে এলো আল্লাহ নবীর
সাবিরা লোকের উপরে আরো উঠে পড়ে লোহিত সাগরের মাছ মাছ বানাবা চলে গিয়েছে মক্কার মানুষেরা খবর পেয়ে গেল এরা ছুটে ছুটে চলে এসে দেখে লোহিত সাগরে মাঝখানে আল্লাহর নবী সাবিরা পৌঁছে গেছে ওরা ফুরে ব্যাকে ফিরে চলে এসে আল্লাহর নবী সাবিরের উপরে আবার অত্যাচার শুরু করে দিল ও আমাদেরা এক তারিখ আল্লাহ নবী কাবা শরীফে বারান্দায় বসে আল্লাহ নবী সূরা নাজম কুরআন শরীফের সূরা নাজম তেলাওয়াত করছিলেন ওই সূরা নাজমের ভিতরে বাবা আল্লাহ পাকের কোরআনে সাজদার একটা আয়াত ছিল সূরা নাজম ওর ভিতরে সাজদার একটা আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নাজম পড়তে পড়তে সাজদার আয়াত এসে আল্লাহ রাসূল যখন বেঈমানরা চতুর পাশে বসে বসে আল্লাহ নবীর কোরআন শুনতে শুনতে এমন মোহিত হয়ে গেছে আমার রাসূলের সাজদা দেওয়া দেখে ওরাও সাজদা দিয়ে ফেলেছে যদি বলুন সুবহানাল্লাহ ওরাও সাজদা থেকে উঠে যাই আরে মোহাম্মদ সাজদা দিয়ে তো আমরা দিলাম কেন বলছে আবু জাহেল পাকাম করার জায়গা পাও না তুমি তো লেখা আবু জাহেল বলে শোন আমার মেয়ের সোনা মানি কিনা এই খবরটা আমি শুনিয়ে চলে গেল আল্লাহ নবী সাবিরা খবর পেয়ে গিয়েছে জাল্লা নবী কাবার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন বেঈমানেরা সাজদার আয়াতে সাজদা দিয়ে ফেলেছে এ মুসলিয়া সাবিরা তোমরা ফিরে চলে এসো আল্লাহ নবী সাবিরা আবু সিরিয়া থেকে ফিরে চলে নেন দুই বললেন খবর কি এ তোমরা ফিরে এলে কেন বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা খবর পেলাম তোমরা দ্বিতীয়বারের মতো আমার আবু সিরিয়া চলে যাও আল্লাহ নবীর বিরাশ জোর সাবি দিয়ে আল্লাহ নবী চাচা তো ভাই হযরতে জাফর বিন আবি তালেবকে লিডার বানিয়ে দিয়ে আল্লাহর নবী আবার আবু সিরিয়া পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই দলের সর্দার আমার চাচা তো ভাই জাফর বিন আবি তালেব ওরা চলে গেল আবু সিরিয়া এদিকে আবু সুফিয়ান ইকরামা বিন আবি জাহাল এরা দুজন চিন্তা করছে এইভাবে যদি সবাই হিজরত করে চলে যায় এত মক্কা ফাঁকা হয়ে যাবে চলো আমরা মানে বাদশাহ নাজ্জাশির জন্য কিছু উপঢৌকন নিয়ে যাব কিছু উপঢৌকন নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লামের সঙ্গীদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলবো আর মাল পেলে বাদশাহ খুশি হয়ে যাবে হ্যাঁ আর ওদেরকে সাজা দেবে এই ইকরামা বিন আবি জাহেল আর আবু সুফিয়ান ওরা মাল কিছু দিয়ে একদম আবু সিরিয়ায় গিয়ে হাজির কি খবর তোমাদের বাড়ি বলছে আমরা মক্কা শরীফ থেকে এসেছি কি খবর বলছে তোমার আপনার এই দেশে আমাদের মক্কা থেকে কিছু মানুষ এসেছে না বলছে ওগুলো ভালো নয় ওরা ডাকাত ওরা বদ ওরা দস্যু বাদশাহ নাজ্জাশি বলছে আমি তো ওদের মধ্যে তেমন কোন ব্যবহার দেখতে পাই না জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেগুলোকে দেখে তো ভালো মনে হয় ওরা বদ নয় বলছে না আপনি জানেন না আপনি আবু সিনিয়া থেকে বার করে দেন বাদশাহ নাজ্জাশি গোপনে গোপনে আমার রসুলকে ভালোবাসতে জোরে বলুন সুবহানাল্লাহ বাদশাহ নাজ্জাশি বলল দাঁড়াও এক মুখের কথা শুনলে তো হবে না
আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী যারা এসেছে ওদেরকে একবার ডাক করে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের কাছে খবর চলে গেল। আল্লাহ নবী সাহাবীরা বললেন, সবাই সিদ্ধান্ত নিল আমাদের ভিতরে হযরত জাফর বিন আবি তালেব আবু তালেবের বেটা জাফর বড় শিক্ষিত মানুষ, আমরা কেউ কথা বলবো না, জাফর কথা বলবে। আল্লাহ নবী সাহাবীরা বাদশাহ নাজ্জাশীর দরবারে এসে হাজির। বাদশাহ নাজ্জাশী বলছে, দেখো এরা মক্কা থেকে এসছে, তোমরা নাকি বদ ডাকাত দস্যু পালিয়ে এসছো। জাফর বিন আবি তালেব বললেন, হুজুর আমাদের অপরাধ এটাই, আল্লাহর তরফ থেকে যিনি নবী হয়েছেন আমরা তাকে নবী বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেনে নিয়েছি তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের অপরাধ হচ্ছে, আমাদের অপরাধ হলো এটা তো আইয়ামে জাহিলিয়া, এরা এই সময় জেনা করে। নারায় তাকবীর, নারায় তাকবীর, যারা হাফেজ মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব, নারায় তাকবীর। এরা বদমায়েশ জেনা করে, বাপ হয়ে মেয়ের সঙ্গে খারাপ কাজ করে, ভাই হয়ে বোনের সঙ্গে খারাপ কাজ করে, ডাকাতি করে, এইগুলো আমরা নিষেধ করি, এদের সহ্য হয় না। আবু সুফিয়ানকে বাদশা নাজ্জাশী জিজ্ঞেস করলো, এটা বলছে ঠিক? আবু সুফিয়ান মাথায় কিছু নেই বলে ফেললো, হ্যাঁ যা বলছে সব ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী বললো, তাই তোমরা তো মিথ্যে, তোমরাই তো সাক্ষী দিলে। বলছে হ্যাঁ এটা ঠিক। ওরা আর কোনো কথা খুঁজে পায় না, ওই সময় কিতাব এসেছে বাদশা নাজ্জাশী একটা খড়ের পুঁটো নিয়ে ওদের দিকে উঁচু করেছিল, মিথ্যুক কোথাকা। যখন পারলো না বাদশা নাজ্জাশী, ওদের উপর হোক সব ফিরিয়ে দিল, যা তোদের উপর হোক নেবো না, নিয়ে চলে যাবে। ওরা আবার কিছুক্ষণ পরে এসে আবার একটা প্ল্যান এসেছে, কি যে বাদশা এরা ঈসা নবীকে মানে না, আর বাদশা নাজ্জাশী ছিলেন ঈসা নবীর ভক্ত, এরা মারিয়ামকে মানে না, এই খবর দিয়েছে। আবার আল্লাহ রাসূলের সাহাবী জাফর বিন আবি তালেবকে আবার ডাকা হলো। জাফর বিন আবু তালেব সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিলেন, কাফ হা ইয়া আইন সাদ, সূরা মারিয়াম থেকে শুনিয়ে দিয়েছে। বাদশা নাজ্জাশী সুবহানাল্লাহ, অনেক বড় ঘটনা। আমার ভাই জনাব আলহাজ হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে এসেছেন, ভাইয়ের সম্পর্কে আর তো বলার কিছু নেই, কি বলে সবাই জানি। হ্যাঁ খুব ভালো বক্তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেহতে কুল্লিয়াত হায়াত দারাজ করেন, শরীর সুস্থ রাখে, আল্লাহ দিনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একে অপরের জন্য দোয়া করতে হয়, আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, আপনি যখন আপনার জন্য দোয়া করবেন ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই এসেছে, ভাইয়ের ইস্তেকবালে একটু তকবীর দোয়া যাবে, একটু দেবে কিছু বলে এটা দেখি না, নাই তকবীর যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, তো অবশ্যই মন খারাপ করেন, জোরে দেন দিন নারায় তাকবীর, আর একটু জোরে বলেন না নারায় তাকবীর। জনাব হাফেজ মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব, জনাব হাফেজ মাওলানা আলহাজ সাইফুল্লাহ সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান আহলে সুন্নাত ওয়াল জামাআ, নারায় তাকবীর, নারায় তাকবীর, দুরুদ শরীফ আল্লাহ।